এটা আপনার গরু না এটা আপনার গরু দাম চাচ্ছেন কত এটার দাম কত চাচ্ছেন 75 চাচ্ছেন কয় দাঁতের গরু এটা দুই দাঁত ওজন কত হবে আনুমানিক ওজন কত হতে পারে এটা আইডিয়া নাই আইডিয়া হন কুকি কেমনে আচ্ছা 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 কত হলে বিক্রি করতে চাচ্ছেন সর্বশেষ বলা যাবে না এটা না চাচ্ছেন কত ধরে 75 75 চাচ্ছেন 50 550 এরকমই হবে না আরো উপরে যেতে হবে 60 এর উপরে যেতে হবে 60 হলে সারা চিন্তা ভাবনা আছে 60 হলো না 65 দাম কয় 65 দাম বলছে দেন নাই তাহলে কি আপনার 67 68 এরকম 67 68 হলে এইটা সারা চিন্তা ভাবনা আছে দর্শক এটা দোষ কত মন হতে পারে এটা আইডিয়া নাই এটা আইডিয়া নাই এখন না আচ্ছা এটা কি আপনি নিজস্ব পালন করা গরু নাকি ঠিক আছে তারপর আর একটা দেখতে পাচ্ছি কত এটা বিক্রির জন্য নিয়ে আসছেন দাম চাচ্ছেন কত এটা দাম কত চাচ্ছেন 75 75 চাইতেছেন দাম বলছে কেউ বলবো তো এখন পর্যন্ত বলছে কেউ কত বললো 63 64 62 বলছে দেন নাই না কত দেওয়ার চিন্তা ভাবনা আছে কত হলে ছেড়ে দেওয়ার চিন্তা ভাবনা আছে আর একটু পাঁচ বার দিয়ে হলে 60 পাস মানে 65 হলে ছেড়ে দেওয়ার চিন্তা ভাবনা আছে তাই তো এটা ওজন কত হবে আইডিয়া করে বলতে পারেন হ্যাঁ তিন মনের মতো হবে এটা না আর 65 হলে সারা চিন্তা ভাবনা ঠিক আছে এই গরু দুটো আপনার না কোথা থেকে নিয়ে আসলেন একটু জোরে কথা বললে ভালো হয় কত বছর বয়স এটা দুই বছর হবে এখন দাঁত চেক করেন না আপনি আচ্ছা আচ্ছা তো দাম কেমন চাচ্ছেন এটা জোড়ায় কই বলছ 1.5 লাখ জোড়া 1.5 লাখ বলছে তো একটা সিঙ্গেল দাম বলছেন দাম চাচ্ছেন কত আপনি 80 চাচ্ছেন দুইটা আচ্ছা আচ্ছা দুইটা একসাথে বিক্রি করতে চাচ্ছেন তাই তো ঠিক আছে এটা কত বললেন তিন মনের মতো আর এই কালোটা কত টুকু হতে পারে মাংস কত মন হতে পারে এটা 3.5 মন তো দুইটা মিলে আপনি দাম চাচ্ছেন 1,80,000 কত হলে বিক্রি করার চিন্তা আছে 55 1,55,000 হলে যদি 1,20,30 হয় 1,30,000 বিক্রি করা যাবে 40 হয়ে যাবে না কত হলে বিক্রি করার চিন্তা সর্বশেষ 55 হলে আর নিচে যাবেন না 1,55,000 হলে এই দুটো গরু সাথে যাচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন